টি টোয়েন্টি বিশ্বকাপে 25 জন বাংলাদেশ আফগানিস্তান ম্যাচের উপর নির্ভর করছিল তিনটি দলের ভাগ্য। সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল বাংলাদেশ, আফগানিস্তান ও অস্ট্রেলিয়ার। ম্যাচ চলাকালীন 3 বার বৃষ্টিতে খেলা বন্ধ হয়। শেষ পর্যন্ত ডাকওয়ার্থ লুইস নিয়মে বাংলাদেশকে 8 রানে হারিয়ে সেমিফাইনালে উঠে আফগানিস্তান। সেই ম্যাচের পরেই জানা গেল ডাকওয়ার্থ লুইস নিয়মের স্রষ্টাদের প্রথম জন ফ্র্যাঙ্ক ডাকওয়ার্থের জীবনাবসান হয়েছে। গত 21 জুন প্রয়াত হয়েছেন তিনি। মৃত্যুর সময় ডাকওয়ার্থের বয়স হয়েছিল 84 বছর। ইংরেজ রাশিবিজ্ঞানী টনি লুইসের সঙ্গে মিলে এই নিয়ম বানিয়েছিলেন তারা। বৃষ্টির কারণে যদি কোনো ম্যাচ ওভার কমে যায় তাহলে কত বলে লক্ষ্য কত হবে সেই হিসাব এই নিয়মে করা যায়। সেই কারণে ক্রিকেট ম্যাচে বৃষ্টি হলেই তাদের স্মরণ করতে হয়। আন্তর্জাতিক ক্রিকেটে 1997 সালে প্রথমবার ডাকওয়ার্থ লুইস নিয়ম চালু করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC। পরে 2014 সালে এই নিয়মের নাম বদল করে নতুন নাম দেওয়া হয় ডাকওয়ার্থ লুইস স্টার্ন DLS এই নিয়ম। ডাকওয়ার্থ লুইস নিয়মে কিছু বদল করেছিলেন অস্ট্রেলিয়ার রাশিবিজ্ঞানী স্টিভেন স্টার্ন, সেই কারণে তার নামও যোগ হয় এই নিয়মে। 2010 সালের জুন মাসে ডাকওয়ার্থ ও লুইস দুইজনকেই MBE মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মান দেওয়া হয়। ক্রিকেটের DLS নিয়মে খেলার ভাগ্য বদল হওয়ার অনেক উদাহরণ রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য 1992 সালের বিশ্বকাপে ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচ। সুবিধাজনক অবস্থায় থাকার পরেও মাত্র 12 মিনিট বৃষ্টির কারণে নতুন করে খেলা শুরু হলে সাউথ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় মাত্র 1 বলে 22 রান, যা ছিল এক কথায় অসম্ভব। তখন থেকেই ডাকওয়ার্থ লুইস নিয়ে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়। আজও এই নিয়মের আগামাথা কিছুই বোঝার উপায় নেই।